আজকে আমাদের ব্রেকফাস্টে মশলা ধোসা আর সাম্বার আর কোকোনাট চাটনি আর ওর হচ্ছে প্লেন ধোসা। তো চলো আগে খেয়ে নিই, কেন আজকে ধোসা খাচ্ছি সবটাই বলবো। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, যাই হোক গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো আজকে সানডে, সানডেওয়ালা ব্লগ দিয়ে শুরু হচ্ছে। আজকে সানডে যেহেতু, ওই জন্য ধোসা খাওয়ার কথা তো আমাদের থাকেই একটা, তো ওই জন্য ধোসা খেয়েছি। আর হালুয়ালাতে চা খেতে তো আমার ঠিক আজকে ইচ্ছে করেনি, বেরোয়নি। আমার চোখ থেকে বুঝতে পারছো কিনা যাই না, কালকে রাতে আমার ঘুম হয়নি, কেন যাই না, ও 5:30টার সময় ঘুমিয়েছে আর উঠেছে হচ্ছে 9:30টার সময়। তো এই আর কি, আর এই গেল দরজাটা, আবার বাড়ি খাওয়া না যাক, থেমেছে। তো আজকে ট্রলি খোলার কথা আছে, আর ছাদ থেকে ওই ওয়াচম্যানকে বলে রেখেছি আমার গাছগুলো আমি আজকে নামিয়ে আনবো। কি অবস্থায় আছে, এত গাছ আছে না, শুধু ডাল পড়ে রয়েছে তাও জানি না। যাই হোক, যেটাই থাকুক, আনতে হবে, এনে দেখতে হবে, সেরকম মনে হলে টব নতুন গাছ আনতে হবে, আর কিছু তো করার নেই। যাই হোক, গাছ আমি লাগাবোই, আর এখন তো যাওয়ার প্ল্যানও নেই কলকাতা আর আপাতত, তো ওই জন্য কয়েকটা দেখি ফুল গাছ এনে লাগাবো। আর ওনাকে আমি বলবো যেখানে কম রোদ দিলেও হবে, মানে কম রোদে তার জল আমি দিতে পারবো, কিন্তু কম রোদ আসলেও চলবে, কারণ এই দিকটাতে এই টাইমটাতে রোদ আসে না। আস্তে আস্তে এইদিকে রোদ আস্তে আস্তে ধরো তোমার এপ্রিল মে হয়েই যায় এই দিকটাতে রোদ আসবে যখন। তো এই আর কি, সূর্যের অবস্থানটা তো আস্তে আস্তে চেঞ্জ হয়, তখন আসবে আর কি। যাই হোক, আজকে ট্রলি খোলারও কথা আছে। আজকে না রান্না নেই সেরকম, কালকে রাতের জন্য যে মাছটা করে রেখেছিলাম ওটা আমরা রাতে মাছটা খাইনি। আমাদের ওই খাবারটা, মাংসর চিকেনটা খাওয়ার পর মনে হয়েছে পেটটা অনেকটাই ভর্তি, ভাত আর খাওয়া যাবে না। তো তখন আমি একটা রুটি ও দেড়খানা রুটি আলু ভাজা দিয়ে আমরা খেয়েছি। তো ওই জন্যে, আর রাত্রিবেলা মাছটা যেহেতু লাগেনি ওই জন্য মাছটা রয়ে গেছে, ওটাকে আজকে ঠিক করে নেবো জাল টাল দিয়ে গরম করে নিয়ে। আর করবো হচ্ছে মাছের তেলটা ভেজে নেবো খাবার টাইমে, আর ভাত করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে যাবে। রাতেরটা রাতে ভাবো, কিন্তু আজকে ট্রলিগুলোকে খুলে আমাকে গোছাতেই হবে যেহেতু রান্না নেই। তো চলো লেগে পড়া যাক, ব্রেকফাস্টও হয়ে গেছে, হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, অসুবিধা নেই, 10:38 বাজে। তো চলো শুরু করি। এই তিনটে ট্রলি পুরো প্যাকড আপ রয়েছে, জানি না কোনটা দিয়ে কিভাবে শুরু করব, ভেবেছি সবটা আগে নামিয়ে নিই, আমার কুর্তি ও শার্ট প্যান্ট সব আলাদা আলাদা করে নিই, তারপর নয় আমি আস্তে ধীরে না ঢোকাবো আর কি। যাই হোক, দেখলেই গায়ে জ্বর আসছে, এত দিন ধরে রেখে দেওয়া হয়েছে, এবার তো একে শর্ট আউট করতেই হবে, আর কিছু করার নেই। 10:38 থেকে শুরু করেছিলাম, এখন বাজে 12:08, সব কমপ্লিট, এই ট্রলিটাও খালি, এটাকে জাস্ট ওপরের ওই ডিভানটাতে তুলে দেবে তাহলেই হয়ে যায়। চলো তোমাদেরকে এবার আলমারিটা দেখাই। এই হচ্ছে আলমারির অবস্থা, ওপরের তাকটায় রোজকার পরা জামাকাপড়ের মতো কিছু রাখলাম আর কি। তো এই আর কি, এদিকের একটা তাক আর এইদিকের একটা, জানি এই ব্যাগটা দেখতে বাজে লাগছে কিন্তু এটার মধ্যে ওর পিট ব্যাগ ঠ্যাগ ভরা রয়েছে, তো ওটাকে শর্ট করতে হবে, পরে কিছু একটা করব আমি, দেখা যাক। আপাতত আজকে আর ভালো লাগছে না, এরপর আবার ওয়াচম্যানের পেছনে যেতে হবে গাছ আনার জন্যে। তো চলো, উফ, এবার আলমারিটাকে ভরা ভরা লাগছে, এতদিন বেশিরভাগ জামাকাপড়ই ছিল কলকাতায়। আমার চুলঠুল দেখা হয়তো বুঝতে পারছো না, কিন্তু চুলে প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেল, কেন জানি না ঠিক। যাই হোক, আজকে এমনিও শ্যাম্পু করতে হবে, কিন্তু কতটা কি টাইম পাবো জানি না, যেটাই হোক না কেন করতে আজকে হবে। আর পালিশ যে রাখা ছিল দেখতেই পাচ্ছ এই ট্রলিটাতে ঢুকে গেছে ওইগুলো। তো চলো এবার ওয়াচম্যানের পেছনে যাই, গাছগুলো দেখিও এখন দেবে নাকি আবার বলবে বিকেলবেলা, তাহলে তো আরেক খাটনি, বিকেলবেলা এনে আবার আমাকে ব্যালকানি পরিষ্কার করতে হবে, যাই না কি করবে দেখি কি করে ও। আজকে রোদটা দেখে বুঝতেই পারছো, তার উপর 12:00 অবধি তো গোছালাম ট্রলি, আর এখন বেজে গেছে 1:15। ছাদ থেকে গাছ নামিয়ে এনেছি, প্রথমে তুলসী গাছটা দিয়ে শুরু করি। তুলসী গাছে মঞ্জুরি এসেছে দেখো, এতদিন কিন্তু এই মঞ্জুরিটা ছিল না, যদিও খুব ভালো অবস্থা বলবো না, তবে আমার থেকে বেটার হয়েছে কিন্তু। তবে গাছ আমাকে ওই ওয়াচম্যান বলছিল যে তুমি গাছগুলোকে নিও না, এখানে থাকুক রোদ পাবে। আমার ব্যালকানিতে খুব একটা রোদ পায় না আমি জানি, আস্তে আস্তে সূর্য ঘুরছে, তো আস্তে আস্তে ওই দিকের ব্যালকানিটাতে একটু একটু রোদ আসা শুরু হয়েছে, যেটা একদমই আসতো না। তো আশা করি চলে আসবে, 1-1.5 মাস টাইম লাগবে আর কি। আমার গাছ মানে এই বাড়িটা যদি ওই দিকটাতে হতো খুব ভালো হতো, দেখো কি রোদ পায় এদের ব্যালকানিগুলো, আমার যে কি লোভ লাগে যে কি আর বলবো, আমি তো কাছাকাছি করলে তাহলে ছাদে যেতামই না, যেমন এরা আর যায় না। তো যাই হোক, এটার অবস্থা তো এরকম দেখতেই পাচ্ছ, আমি চেষ্টা করবো রোদ, জল রোদ তো দেই, তারপরেও রোদ পেতো না, তো তাই জন্য একটু এরকম হয়ে গেছিলো, চেষ্টা করবো মাঝে মাঝে 1-2 ঘন্টার জন্য রোদ খাইয়ে আনার। যাই হোক ঠিক আছে,
আর আমার চায়না রোজের অবস্থা এরকমই রয়েছে, চায়না রোজ আর ফোটেনি, রোজে শুধুমাত্র পাতাই রয়ে গেছে। আর গোলাপ গাছের এখন সবার মোটামুটি দেখছি আমি পাতা ঝরে যাচ্ছে, ওইটাও তাই দেখছিলাম আমি, আস্তে আস্তে পাতা আমারও ঠিক এই যেই পাতাটা এসেছে আর বাকিগুলো ঝরে যাবে বলেই মনে হচ্ছে। কি জল দিচ্ছি তারপরেও জল একেবারে টেনে, মানে মাটি একেবারে বুড়বুড়ে হয়েছিল, রোজ তো জল দেয়ই না, বাদ দাও। আর বেলি ফুলের গাছের এরকম অবস্থা, আবার পাতা এসেছে এই আর কি, আর এই যে নতুন ডগাটা বেরোচ্ছে, হেজি আসছে কি আমি না বুঝতে পারছি না যে কি আসছে। আর এই গাছটাতে ভালো ফুল এসেছে, পিটুনিয়া, হ্যাঁ এটা পিটুনিয়াই ছিল, তো পিটুনিয়াটাতে অনেক ফুল ফুটেছে, ভালো ফুল এসছে। তো এটার সাথে যেটা আরেকটা ছিল ওটা একদমই শুকিয়ে গেছিল, তাই ও বললো আমি উঠিয়ে দিয়েছি গাছটাকে, বললাম ভালো করেছো, অসুবিধে নেই, তাতে একদমই মরে গেছিলো, আর মরা গাছ রাখতে নেই, শুকানো গাছ আর কি, ওটার ফুল দেওয়া শেষ হয়ে গেছিলো, ও গেছিলো গিয়ে পিটুনিয়াতে, এখনো ফুল ফুটবে বলেই আমার মনে হয়। তো আর হচ্ছে এই আমার মানি প্ল্যান্টের অবস্থা সব গেছে গিয়ে, আর এই জায়গায় যে এই ফুল, এই গাছটা কি গাছ বেরোচ্ছে আমি জানি না, কয়েকদিন দেখি কি গাছ, ফুল গাছ না কি গাছ, তারপর নয় তুলে ফেলে দেওয়া যাবে জঙ্গলি কোনো গাছ হলে, আপাতত থাকুক। এমনিতেও মানি প্ল্যান্টের অবস্থা খুব একটা ভালো নেই, থাক আপাতত, দেখা যাক কি হয়। পরের মাসে আমি চেষ্টা করব একটু বড় টব এনে এই গাছগুলোকে আস্তে আস্তে ট্রান্সফার করে দেবার বড় টবে, কারণ আমার মনে হয় রোদটা আস্তে আস্তে এদিকটাতে পড়বে আর কি, সূর্যের অবস্থানটা একটু ঘুরলে তবে। তো 1:15 বাজে, এবার ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, তো চলো একে একে কাজে নামা যাক। আবারও বাজে 1:37, আলটিমেট আমি রান্নাঘরে এসছি, মাছের তেলটা ভাজবো, দেন মাছটাকে গরম করবো আর ওদিকে ভাতটাকে বসিয়ে দেবো। বিশ্বাস করো আর শরীরে জোর পাচ্ছি না, মানে অনেকটা হ্যাপা গেছে। আর গাছগুলো তো নয়, ছাড়ো গাছগুলো, তাও নয় ওরা জল পেয়েছে, একদিন হলেও তো দিয়েছে বলো, আমি এখানে রেখে গেলে হয়তো আমি এসে নিশ্চিহ্নই দেখতাম, ওদের চিহ্ন আর আমি খুঁজে পেতাম না। যাই হোক না কেন, ওখানে রেখে আসাতে ফুলও ফুটেছে, আমার তুলসী গাছটাও ঠিক আছে, কয়েকটা গাছের পাতা ঝরেছে, এখন শীতকাল ছিল গেছে, তো পাতা তো ঝরবেই, সেটাই স্বাভাবিক বিষয়, তো ঠিক আছে। গাছ নিয়ে যেন আমি খুব একটা চিন্তা করিনি, প্রথমবার এসে দেখেছিলাম যে না ঠিক আছে, জল হয়তো আমার মতো রেগুলার, এটা স্বাভাবিক বিষয়, কারোর ভরসায় রেখে গেলে তো আমার মতো হবে, এটা আমি আশা করতেও পারি না, তো ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো ট্রলিগুলোর দিকে তাকালেই আমি ভাবতাম এগুলো তো আমাকেই করতে হবে, এগুলো করে দেওয়ার জন্য কেউ নেই। গাছগুলোকে আরো 2 সপ্তাহ রেখে দিলে আমি জানি ওরা যত্ন পেত, সারও দিয়েছে জানো তো এমনকি, তো কিন্তু আমি তো জানি ট্রলিগুলোকে আমাকেই করতে হবে, তো সেটা নিয়ে ভীষণ চাপে ছিলাম। যাই হোক আলটিমেট হয়েছে, কিন্তু আমার পা পুরো যন্ত্রণা করছে, আর যে পাটা ফুলে গেছিল বলছিলাম ওটা তো কমেছে ঠিক কথাই, কিন্তু না হাঁটাহাঁটি করলে দেখছি, কাজ করলে যেহেতু কন্টিনিউ দাঁড়িয়ে 3টে ট্রলি পুরো আলমারিতে গোছানো, তো ওই জন্য পাটাও ব্যথা করছে আমি বুঝতে পারছি। যাই হোক হাতে কড়াইও গরম হয়ে গেছে, ফ্রাইং প্যানটা আমি তেলটা ভেজে নিই। এখন বাজে 6:23, আর মোটামুটি চা আর ভুজিয়া আর ও চিপস এসব মোটামুটি খেয়ে দিয়ে আমরা একটু রেডি হয়ে নিয়েছি। আমি সোয়েট শার্টটা আর ফুল প্যান্টটাই পরে নিয়েছি, বিশেষ কিছু নয়। সামনেই যাব ন্যান্দুসে, একটু চিংড়ি মাছ আনতে যাবো, যেহেতু আমাদের স্কুটি বার করা হয়নি আজকে, কালকে এমনটা নয় যে ওয়াচম্যান আমাদের বার করে দেয়নি বা কিছু, ও বারবার এসছে, দুবারই এসছে যে বার করে দেবো, তো আমরাই না করছি, কারণ গেটের বাইরে রাখতে হবে, তো মন থেকে সাই দিচ্ছে না, জানি কিছু হবে না, মানে চুরি হওয়ার ভয়টা আমরা পাচ্ছি না, কিন্তু ধুলো যা পড়বে, আর কালো স্কুটি তো খুব মায়া লাগে, বিশ্বাস করো ভীষণ মায়া লাগে, তো ওই জন্য রাখিনি আর কি, বার করাচ্ছি না, তো আমরা বললাম যে দরকার নেই, ঠিক আছে এখন তো আপাতত দরকার পড়ছে না, দরকার পড়লে বার করবো বলো, ঠিক আছে তখন বলো, তো সেসব নয়, ঠিক আছে। তো চলো দেখা যাক চিংড়ি মাছটা ন্যান্দুজে পাই কিনা, ওই যে বাকি চটটা রয়েছে ওটা খেতে হবে তো নাকি, আমার তো অলরেডি পাওয়ার করানোই ছিল, তোমরা দেখেইছো, আর এই যে চশমার দোকানটা দেখতে পাচ্ছো এইখানে, এটার সাথে কথা বলে গেলাম একদম, আমাদের জাস্ট গলি দিয়ে পেরিয়েই আর কি, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে গাড়িটা যেখানে পার্ক করা দেখতে পাচ্ছ, গাড়ির ঠিক অপোজিটেই আমাদের গলিটার, এইখানেই হচ্ছে মানে ওই আর কি, এটার অপোজিটের গলিতেই থাকি, তো ওই জন্য এখান থেকেই ভাবছি করিয়ে নেব। আর ডাক্তার এখানে আরেকবার চেক করে দেবো বলো, চোখটা কাতলা মাছ না না, আমার ফ্রিজের জায়গা জায়গা নেই, ওই শুধু মাছ রেখেছে, কি জ্বালা পেরোলাম, শুধু চিংড়ি নিতে না, কাতলা নেই, রুই আছে। তো যাই হোক যেটা বলছিলাম, তো ওর তো চোখটা দেখাতেই হবে, ও লাস্টে আর কলকাতা থেকে দেখিয়ে ফিরতে পারেনি আর কি, তো ওই জন্যে আমারটাও বললো আরেকবার চেক করিয়ে নিতে, বাই চান্স লেন্স যদি বসানোর পর যদি পাওয়ারের এদিক ওদিক গন্ডগোল হয়, তাই জন্য বললো। আর অফারটা বেশ ভালো, ব্র্যান্ডেডে বাই ওয়ান গেট ওয়ান না,
ব্র্যান্ডেড নিলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আর যদি তুমি নন ব্র্যান্ডেড নাও তো 50% অফ, তো 50% অফ যদি নন ব্র্যান্ডেড হয় তাহলে 50% অফ, যদি ব্র্যান্ডেড হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো বুঝতে পারছো ওই জন্যই গেলাম আমরাও আরও, আসলে দোকানটাও নতুন হয়েছে। আর যদি তুমি ওখান থেকে চশমা বানাও তো তোমাকে ডাক্তার ফ্রি অফ কস্ট দেখে দেবে আর কি, মানে ডাক্তার দেখানোর জন্য আলাদা কোনো কোনো ভিজিট লাগবে না। ও আমাকে সেটাই বোঝালো যে তুমি যদি চশমা নিতেই হয় তাহলে আরেকবার চেক করিয়ে নাও, কারণ আমিও দেখো অনেক দিনই হয়েছে, প্রায় আগের মাসের ডাক্তারটা দেখিয়েছিলাম ওখান থেকে, তো ওই জন্যে আরেকবার চেক করিয়ে নিয়ে বললো যে তাহলে তোমার টাকাটাও নষ্ট হবে না যদি লেন্স বাই চান্স এদিক ওদিক হয়। যাই হোক, বকতে বকতে আমি নান্দুস পৌঁছে গেছি, নান্দুস থেকে দেখি চিংড়ি আছে কি না। নান্দুসেই এসেছিলাম কিন্তু চিংড়ি পাইনি, বড়োটা পড়ে রয়েছে 950 কেজি বলছে ওটা, কিন্তু বড়োটাও পছন্দ হচ্ছে না, 3 না 4 পিস এরকম পড়ে রয়েছে ঝুড়িতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইটা নেবো কি করতে, আমার তো লাগবে ইজোর চিংড়িতে না, আমার মিডিয়াম সাইজটা হলেই হবে। তো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম কবে পাবো, বলে কালকে সকালে আসবে, তো দেখি কালকে সকালে এসে একবার দেখবো। আর আমাদের অনেক দিন ধরে মিষ্টি খেতে ইচ্ছে করছিল, রস বড়ার কথা বলছিলাম সেই রকম, তো মিষ্টি অমৃতা থেকে খেতে এসেছি, এখন খাবো না নিয়ে যাবো দেখা যাক। এই দেখো যে নাকি মিষ্টি ভালো খায় না সে আজকে মিষ্টি খাচ্ছে, এটা আমার আর ওটা ওর। আর এই যে চকলেট বলটা দেখা যাচ্ছে, আর এই যে চকলেট বলটা দেখা যাচ্ছে এইটা আবার খাবে বলছেন উনি। যা আজ রয়েছে অনেক রকমেরই মিষ্টি, কিন্তু ওই আর কি বাঙালির দিকটাই আমরা দেখি আর কি। তো এটা নিয়েছে হচ্ছে কোকো চমচম, কোকো মালাই, কোকো মালাই ভালো খেতে এটা। এই লাড্ডুগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয়, আর মিষ্টিগুলো দেখো কি ভালো লাগে দেখতে, আমি এমনি মিষ্টি প্রেমী মানুষ, তবে আমার বর মিষ্টি প্রেমী নয়, জানি না কেন খেতে চাইছে আর কি। আর বাঙালি মিষ্টির মধ্যে খুব একটা ভ্যারাইটি আমি দেখিনি এসে, এই যে এটা আমরা খেয়েছি। মিষ্টির দামটা একটু বেশি, 25 টাকা পিস রসগোল্লা, একটাই রসমালাই পড়ে রয়েছে, এটা 40 টাকা। দেখো আমরা মিষ্টি খেয়ে এসেছি আর ঠাকুর খাবে না এটা হতেই পারে না, তো এই মিনি গোলাপ জামুনগুলো নিয়ে এসেছিলাম, মিনি জামুন বলছিল গোলাপ জামুন নয়, তো এসে সন্ধে তো দেবো, আমি সন্ধেবেলায় আর ঠাকুরকে খেতে দেই না, তো মিষ্টিটা এনেছিলাম। আর আজকে গুরু পূর্ণিমাও বলছিল বাড়ি থেকে, তো ওই জন্যে আমি আজকে মিষ্টি দিলাম ঠাকুরকে। ঠাকুরের খাওয়ার ইচ্ছে হয়েছে ওই আর কি, প্রথমে আমাদেরকে খাইয়ে নিল, তারপর ঠাকুর খাচ্ছে। আর আমার বর মিষ্টি ভালোবাসে না, তারপরেও আজকে আবার ওই মিষ্টিটা দেখালাম, তারপর আবার চকলেট বল এক পিসও এসে, ওর আজকে কি মিষ্টি ক্রেভিং হয়েছিল আমি জানি না, তারপর আবার এই মিষ্টিটা নিয়েও এসছে বাড়িতে। যাই হোক ঠিক আছে, মিষ্টি তো আর খারাপ নয় খাওয়া, কিন্তু অতিরিক্তও ঠিক নয়, ঠিক আছে খায় তো না এমনিতে। আজকে বরের অর্ডার হয়েছিল প্যান ফ্রাইড আর ফ্রাইড মোমো খাবে, তো একদমই অল্প তেলে শ্যালো ফ্রাই করেছি, পুরো ফ্রাইড করে দেইনি আর কি, অত তেল দেওয়া যাবে না। আর তো এই হচ্ছে মেয়েদি, ওটা খেয়ে নেবে আর প্যান ফ্রাইডটা খেয়ে নেবে এই আর কি। আজকে শেপগুলো দিয়েছে বর, তাই মন মতো খুব একটা হয়নি, তাও ঠিক আছে টেস্টটাই বড় কথা। যেহেতু সকালে আজকে চিকেন হয়নি, বাবুর তো রাতে কিছু চাই চিকেনে, তো বললো মোমো করবে একটু, আসলে এই জিনিসগুলো অফিস থাকলে আর আয়েস করে খেতে পারে না। যাই হোক খেতে খুব ভালো হয়েছিল, পুরো নুন টুন প্যান ফ্রাইডেরও সব ঠিক ছিল। শেফটা আজকে ও দিতে চেয়েছিল, হেল্প করেছে ওটাই বড় কথা, শেফ যেরকমই হোক না কেন। একা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ করতে গেলে না টাইম লাগে মোমোর জন্য, আর গেছিলামও অনেকটা দেরিতে, 9টার সময় গেছি রান্নাঘরে 9টার পর। তো ঠিক আছে চলো আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। বিধ্বস্ত লাগছে দেখে বুঝতে পারছো, আজকে মনে হচ্ছে আমি শুলে ঘুমিয়ে যাবো, কারণ প্রচুর কাজ হয়েছে, প্রচুর আলমারি এমন গোছারও হয়েছে। আমি ওকে আজকে সেটাই বলছিলাম, মানে আমি আজকে সারাদিন ভেবে যাচ্ছি হ্যাঁ আমার কাজটা অবশেষে শেষ করেছি, মানে 8 দিন বাদে আজকে আমি গুছিয়েছি, তো এই 8 দিন আমি ট্রলিগুলোকে দেখতাম আর ভাবতাম এটা আমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে, আজকে আমি খুলবো, আজকে আমি একটা ট্রলি করবো। তো লাস্টে ভাবলাম না 3টেই একসাথেই করবো, একই দিনে করবো, নাহলে কি বলতো কিছু কুর্তি আমার এটা থেকে বেরোবে, আবার ওর ট্রলিটা খুললে সেখান থেকে লেগিংস বেরোবে, কারণ সত্যি কথা বলতে ওরকম ভাগ নেই, এই ট্রলিতে শুধুমাত্র আমার জিনিস এসছে, ওর ট্রলিতে ওর জিনিস এসছে, এরকম কোনো ভাগ ছিল না আমাদের। তো চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, টাটা।